ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد প্রিয় ভাই, জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে জামাত করতে পারবে কিনা, এবং এই ক্ষেত্রে স্ত্রী একামত দিতে পারবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, পুরুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করেছেন জামাতে গিয়ে মসজিদে গিয়ে সালাত পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরকাউ মার রাকিইন, তুমি রুকুকারীদের সাথে রুকু করো, তথা সল্লু মা মুসল্লিন, নামাজ পড়ো মুসল্লিদের সাথে, অর্থাৎ মসজিদে গিয়ে। আর মসজিদে যাওয়ার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসে বলেছেন, এবং কিয়ামতের ময়দানে যে সকল লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়া দিবেন, তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা অন্তরগুলো মসজিদের সাথে লাগানো থাকে, অর্থাৎ এক সলাতের পরে অন্য সলাতের জন্য অপেক্ষা করে। আল্লাহ আমাদের সকলকে সেরকম বানিয়ে দেন, আমিন। আমরা যদি এক্ষেত্রে অনেকে গাফেল আলেম হই আর জাহেল হই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা তার ঘর বাইতুল্লাহ গিয়ে মসজিদে গিয়ে আমরা সলাত আদায় করি করতে পারি। যদি কখনো মিস্টেক হয়ে যায়, ছুটে যায়, সেক্ষেত্রে স্ত্রীকে নিয়ে স্ত্রী স্বামীর ইত্তেবা করে সলাত আদায় করতে পারবে। এক্ষেত্রে ইসলামী একামত দিতে পারবে কি পারবে না, এক্ষেত্রে আমি স্পষ্ট কোনো দলিল জানি না, তবে আমি যতটুকু আমার বিদ্যা বুদ্ধিতে বুঝি, তা হচ্ছে স্ত্রী ওই সকল পুরুষদের সামনে তার কণ্ঠস্বর সুন্দর করতে পারবে না যাদের সাথে ইস্তেয় বিবাহ হারাম নয়। স্বামী যেহেতু মহরম, তার সামনে একামত দিতে পারবে আশা করি, এবং স্বামীর সালাত আদায় করাতে পারবে। জাজাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।